বিপিএল এর সব শেষ তিন আসরে দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, এবারও তারা উঠেছে ফাইনালে, সামনে শিরোপা জয়ের হাতছানি। অথচ শুরুটা তাদের ছিল যাচ্ছে তাই, টানা তিন ম্যাচ হেরে আসর শুরু করে দলটি। তবে তাতে বিশ্বাস হারাননি ইমরুল কায়েস, কুমিল্লার অধিনায়ক জানালেন তখনই তিনি ফ্র্যাঞ্চাইজির সত্ত্বাধিকারী নাফিসা কামালকে বলেছিলেন এবারও ফাইনাল খেলবে দল। এই ধরনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অনেক সময় টানা ম্যাচ হারতে থাকলে মালিক পক্ষ অনেকটা অস্থির হয়ে ওঠে। নাফিসা কামালও শঙ্কিত হয়েছিলেন, তখন তাকে আশ্বস্ত করেছিলেন ইমরুল। কুমিল্লা তো প্রতিবারই শুরু ম্যাচ হারে, গতবার শুধু ব্যতিক্রম হয়েছে। এছাড়া ইতিহাস খুঁজলে দেখা যাবে কুমিল্লা প্রতিবারই প্রথম ম্যাচ হারে। নাফিসা আপু একটু আবেগপ্রবণ মানুষ, উনি মন খারাপ করেছেন। হারের পর আমরা নাফিসা আপুকে বলেছি যে মাত্র খেলা শুরু হয়েছে, ভয় পাওয়া বা ঘাবড়ানোর কিছু নেই, অনেক খেলা বাকি আছে। টি টোয়েন্টি ক্রিকেটে অনেক নাটকীয়তা হয়, এটা নিয়ে টেনশনের কিছু নেই, দেখবেন আমরা দিন শেষে ফাইনালই খেলব। তো আল্লাহ পাকের রহমতে আমরা অবশেষে ফাইনালে এসেছি। এবারের আগে তিনবার ফাইনাল খেলে কখনোই হারেনি কুমিল্লা, তাদের তিন শিরোপা দুটি এসেছে ইমরুলের নেতৃত্বেই।